মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে কালোজিরায়, দেখুন ব্যবহার পদ্ধতি। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় 14 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয় সাম ব্যতীত সকল রোগের নিরাময় ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে। আর সাম হল মৃত্যু, সেজন্য যুগ যুগ ধরে পয়গম্বরীয় ওষুধ হিসেবে সুনাম অর্জন করে আসছে। মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে কালোজিরায়, দেখুন ব্যবহার পদ্ধতি। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় 14 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয় সাম ব্যতীত সকল রোগের নিরাময় ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে। আর সাম হল মৃত্যু, সেজন্য যুগ যুগ ধরে পয়গম্বরীয় ওষুধ হিসেবে সুনাম অর্জন করে আসছে। মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে কালোজিরায়, দেখুন ব্যবহার পদ্ধতি। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় 14 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয় সাম ব্যতীত সকল রোগের নিরাময় ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে। আর সাম হল মৃত্যু, সেজন্য যুগ যুগ ধরে পয়গম্বরীয় ওষুধ হিসেবে সুনাম অর্জন করে আসছে।